আসসালামু আলাইকুম শুরু করছি মার্কেটের ব্যাক লিমিটেড কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছি আমি সানজিদ ইসলাম তাহা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাছ চাষে নতুন বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে বায়োফ্লক ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ উদ্যোক্তার কোটি টাকার মাছের প্রকল্প এবং রংপুরে দুদফা বন্যার পর আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে লাভবান হওয়ার আশা করছেন কৃষক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে কৃষি উদ্যোগে এখন বেশি সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ দেশের বহু তরুণ হাতে নিয়েছেন বিভিন্ন আকারের প্রকল্প দ্রুত সাফল্যের মুখও দেখছেন তারা ব্রাহ্মণবাড়িয়ার তরুণ উদ্যোক্তা জিহাদ পোলট্রিতে লোকসান পোষাতে গড়ে তুলেছে বিশাল বায়োফ্লক প্রকল্প আরো জানাচ্ছেন শাইখ সিরাজ যেখানে পানি সেখানে মাছ তা সে ঘরের মধ্যে হোক আর উঠানের চৌবাচ্চায় হোক হিসাবটা পুকুর বা দীঘির নয় একটি সামান্য হাউস বা ট্যাঙ্কি থেকে উঠছে বিরাট জলায়তনের মাছ এরই নাম বায়োফ্লক উত্তরার আমিনুল ইসলাম থেকে শুরু করে রাজশাহীর ইমদাদ রূপগঞ্জের জহুরুলের পথ ধরে অসংখ্য তরুণ এদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া সরাইলের জিহাদ প্রায় আমার 6 কোটি টাকার মতো লস হয়েছে এরকম আমার 6টা প্রজেক্ট ছিল ব্ল্যাক ফয়ে মুরগ মারছে রানী হেতে মুরগ মারা গেছে মাছ কিন্তু মরে গেল বিক্রি করা যায় মুরগ কিন্তু মরে গেছে কিন্তু এটা কিন্তু বিক্রি করা গেছে না এটা ট্রাক দা নিয়ে আর পালন লাগছে এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে তখন মাছে আসলাম দেড় দু বছরে সম্ভাবনার পথে এগিয়েছে বহুদূর 6 লাখ লিটার দিয়ে শুরু করেছিলাম এখন আমার 30 লাখ লিটার আমার এখানে আপনার 90 টনের মতো মাছ হবে 90 সব টোটাল মিলে 90 টন মাছ বিক্রি করার পরে দেখা গেল আমার আনুষ্ঠানিক খরচ টরচ মিলে আপনার 50 লাখের মতো চলে যাবে আর আমার বেনিফিট হবে 40 লাখের মতো কতদিনে এই 4 মাস আচ্ছা এখন স্বপ্ন তার 50 লাখ লিটার পানির বায়োফ্লক প্রকল্প যা হবে মাছেরই কারখানা আমার আরও আপনার 50 লাখ লিটারের প্রজেক্টের কাজ চলতেছে মুরগের প্রজেক্টগুলো যেগুলো খালি আছে এই প্রজেক্টগুলোতেও আমি এখন বায়োফ্লকই করব জিহাদ বলছে মাছ উৎপাদনে বাংলাদেশের আজকে সাফল্য ছড়িয়েছে পৃথিবীর সামনে আরও বড় বিস্ময় সৃষ্টি এখন সময়ের ব্যাপার শাইখ সিরাজ চ্যানেল আই এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে চার দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ও ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে মোট 8টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 300 ট্রাক অনুমতি না পাওয়ায় এসব ট্রাক এখনই বাংলাদেশে প্রবেশ করছে না বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার ভোমরা স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান নাসিম জানান এলসি করা 40টি পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে যাদের লিও আছে শুধুমাত্র সেসব ট্রাকই প্রবেশ করবে বাকিগুলো ফেরত যাবে ট্রাকে থাকা অর্ধেক পরিমাণ পেঁয়াজ পচে গেছে বলে জানান বন্দরের এই ব্যবসায়ী নেতা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ এবার বিরতি আর বিরতির পর যা থাকছে রংপুরে দুই দফা বন্যার পরও আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে লাভবান হওয়ার আশা করছেন কৃষক বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ রংপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিভাগের সহায়তায় দুদফা বন্যার পরও আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আউশ ধানের পর এবার আমন আবাদেও লাভবান হওয়ার আশা করছেন কৃষক সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার মাছ চাষে নতুন বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে বায়োফ্লক ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ উদ্যোক্তার কোটি টাকার মাছের প্রকল্প এবং রংপুরে দুদফা বন্যার পরও আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে লাভবান হওয়ার আশা করছেন কৃষক মার্কেটাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে